আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। যে যেখান থেকেই আমার ভিডিও দেখছেন সবাইকেই জানাচ্ছি, আফরোজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, একটা অল্প টাকা দিয়ে, আসলে বলতে চাচ্ছি যে মানে শুধু কাপড়টা কিনতে পারলে, বিশেষ করে এক কালার কাপড় একটু কিনে নিয়ে কিন্তু বিভিন্নভাবে সেটাকে গর্জিয়াস করে তোলা যায়। আর সেই গর্জিয়াস যখন হয়ে যাবে তখন সেটার দাম দ্বিগুণ তিনগুণ বেড়ে যায়। আর সেরকম ড্রেস আসলে কিভাবে তৈরি করা যায়, কিভাবে করবেন, সে নিয়েই আজ কথা বলবো আপনাদের সাথে। সেরকম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলের বন্ধু হয়ে পাশে থাকতে পারেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে। আর এই কাজটি অলরেডি যেসব প্রিয় বোনেরা আমার করে রেখেছেন, যেসব বন্ধুরা করে রেখেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ নিজের জন্য একটা ড্রেস তৈরি করতে বসেছি। হাতের কাজ বলতে সুই সুতা কাজের ড্রেস অনেক পড়েছি, কিন্তু হ্যান্ড পেইন্টের একটা ড্রেসও নিজে তৈরি করতে পারিনি, মানে তৈরি করিনি আসলে, কখনো করার সময়টাই হয়ে ওঠেনি। তো আজকে ইচ্ছা হলো একটা হ্যান্ড পেইন্টের ড্রেস তৈরি করি। কাপড়টাতে পেইন্ট করা ছিল অনেকদিন আগেই, ঘরে করে রেখেছিলাম। এক কালার কাপড় কিনেছিলাম, কাপড়টা কিনেছিলাম দোকানে গিয়ে, দেখি যে এটা আড়াই গজের একটা পিস আছে এই কালারটা। তো কালারটা দেখে বেশ ভালো লাগলো, তো আমি নিয়ে নিয়েছিলাম। তো অল্প কাপড় ছিল জন্যই উনি আমাকে একটু কম দামেই সেলটা করে দিয়েছিলেন। তো আমি সেটাকে নিয়ে এসে হ্যান্ড পেইন্ট করেছিলাম। আর আমি হ্যান্ড পেইন্ট করি কিন্তু কেমিক্যাল মিক্সার করে, নিজে কেমিক্যাল কিনে নিয়ে, রেডি কালারটা না। রেডি কালার দুই একটা কেনা থাকে, কিন্তু কাজ করার সময় কেমিক্যালটা মিশিয়েই বেশিরভাগ সময় আমি কাজ করি, বিশেষ করে বড় কাজ করার সময়। তো কেমিক্যাল কিনে নিয়ে আমি কাজটা করেছি। কেমিক্যাল সবসময় আমার বাসাতে রেখেও দিই, যখন যেটা অর্ডার পাই সেটা কাজ করি। এই ড্রেসটা করেছিলাম অনেকদিন আগে, তো গড়া হয়নি। তো একটু যাব একটু বেড়াতে, শ্বশুরবাড়ির পক্ষেরা আত্মীয়র বাসাতে অনেকদিন ধরেই, ওরা জোরাজোরি করছে, যাওয়া হয় না। তো সেই সুবাদে বেশ কিছু ড্রেস তৈরি করছি, তো তার মধ্যে একটা পেইন্টের ড্রেসও তৈরি করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আমি পাইপিন দিয়েছি। হাতের কাজের ড্রেসে যেমন পাইপিন দেই, দিলে ড্রেসটা এত সুন্দর হয়, মানে কেমন যেন একটা মার্জিত রূপ চলে আসে, দেখতে অনেক ভালো লাগে। তো সেরকমই আসলে পরিকল্পনা ছিল না, হঠাৎ করে এই জামাটা তৈরি করতে মনে হলো একটু ছালোয়ার যে কালারের দিব, বিশেষ করে ফুলের কালার হবে, তো সেই কালারের একটা পাইপেন একটু জামাতে দিলে আমার মনে হয় অনেক ভালো লাগবে, তো সেজন্য দিয়েছিলাম। তো হাতাতে দিয়েছি আর এই জামার সামনের পাটটাতে দিয়েছি। আর পেইন্টটা বেশ সফট হয়েছে, কিন্তু এটা যেহেতু নিজে কেমিক্যাল করে নিয়েছি, এটা সস্তা দামের কোনো রং নয়। আর এখন রেডি কালার অনেক অহরহ পাওয়া যায় বিভিন্ন পেজে, তো সেগুলোর রঙও কিন্তু বেশ ভালোই। তো আমি এখানে শহর থেকে কেমিক্যাল নিজে কিনে নিয়ে করেছি। তো জামার সামনের পাটটা দেখিয়ে নিলাম, এখন পিছনের পাটটা দেখাচ্ছি। পিছনের পাটে তেমন কিছু গর্জিয়াস কাজ নয়, হালকা তিনটা নিচে ফুল দিয়েছি আর তার উপরে দুটো ফুল দিয়ে কিছু পাতা কলি এগুলো দিয়েছি। তো এই দিয়ে আমার মনে হয় ড্রেসটা বেশ গর্জিয়াস হয়েছে। তবে এর সাথে যদি একটু ম্যাচিং করে আর একটু লেস করতে পারতাম, তো সেটা নিয়েই এখন আনাও সম্ভব নয়, অনেকটাই ঝামেলার কাজ, সেজন্য করলাম না। তো এরকমই আসলে একটা এক কালার ড্রেস হোক আর প্রিন্টের ড্রেসও কিন্তু বিভিন্নভাবে ডিজাইন করে গর্জিয়াস করা যায়। তো যেটা নিয়ে কথা বলছি, এক কালার কাপড়ে এরকম পেইন্ট, সুই সুতার কাজ, কুশি কাটার কাজ দিয়ে কিন্তু ড্রেস অনেক গর্জিয়াস হয়। এই এক কালার উপরে যখন হাতের কোনো যে ধরনের কাজই পরুক, পড়লেই জিনিসটা গর্জিয়াস আর দ্বিগুণ থেকে তিনগুণ দাম বেড়ে যায়।
তো এরকম হাতের কাজ জানা থাকলে আমরা কিন্তু অনেকেই এরকম করতে পারি। আর সেই সাথে যাদের ইচ্ছা হয় তারা কিন্তু কিছু কিছু করে এরকম কাজ করে আমরা ঘরে বসে ব্যবসাও করতে পারি। তো যাই হোক, এখানে আমি ওড়না দেখাচ্ছি। এরকম ওড়না আমি চারটা প্রথমত কিনে নিয়েছিলাম। আমি যখন পেইন্ট শুরু করি সেই প্রথম আমার চারটা ওড়না কাজ করেছিলাম। তো ছেল করার জন্যই কিনেছিলাম, দুটা ছেল করেওছিলাম। কুশি কাটার কাজ চারপাশে দিয়ে আমি ওড়না ছেল করেছিলাম। তো আর একটা আমি নিজের জন্য রেখেছিলাম, আর এই একটা এখনও ছেল হয়নি, এটা রয়ে গেছে ঘরে। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। তবে এর আগেও একদিন আমি দেখিয়েছিলাম, বহুদিন আগে। তো আজকে যেহেতু প্রিন্টেড ড্রেস বের করছি সেজন্য একটু দেখাচ্ছি আর কি। তো নিচের কিন্তু একদম কটকটে হয়নি, প্রিন্টটা কিন্তু সুন্দর হয়েছে। তবে এই গাঢ় কালারের যে কাপড়গুলো সেগুলোতে কিন্তু পেইন্ট করতে গেলে ডাবল পার্ট দিতে হয়, মানে একবার হোয়াইট পেস্ট দিয়ে আবার রং করিয়ে নিতে হয়, না হলে কালারটা ফুটে ওঠে না। তো এটা একটু এজন্য মোটা হয়। তো আমি এরকম ফুলের ঝাড়গুলো চারপাশেই একটু ফাঁকে ফাঁকে দিয়ে নিয়েছি, আর পুরা ওড়নাটাতে বডিতে ছিটানো ছিটানো ফুলগুলো দিয়েছি। তবে এটা কি ফুল আমি জানি না, সম্ভবত টগর হতে পারে। একটা ফুল দেখেই আমি এটা পেইন্ট করেছিলাম নিজের ইচ্ছে মতো, ঝাড় তুলে বাসার সামনে একটা ফুল দেখেছিলাম। তো আর সর্বপ্রথম যে ওড়নাটা কাজ করেছিলাম, এই যে কুসুম হলুদ, এই ওড়নাটা একদমই প্রথমত কাজ। তো এটা আমি আমার নিজের জন্য রেখেছিলাম, কারণ এটা আমার একদমই সস্তা দামের একটু রঙ নিয়ে, বাচ্চারা যে ড্রয়িং করে সেই রঙ নিয়ে আমি কাজটা করেছিলাম প্রথমত, যেহেতু যে কেমন হয় একটু দেখি, নিজের জন্য থেকে যাবে। তো এটা এত শক্ত হয়েছে করকরে কাগজের মতোই পেইন্টগুলো, কিন্তু রঙ ওঠেনি, অনেক ধুয়েছি। আমি কাজ করতে করতেই আবার এখানে আমার মেয়েটার স্কুলের সময় হয়ে গেছে, সকাল 10:30 বাজে। এটা আমার আজকের ব্লগ। তা আমি ওকে দরজা খুলে বিদায় দিয়ে নিয়েই আবার কাপড়গুলো গুছিয়ে নিয়ে রান্নাতে বসে পড়বো। স্কুলটা একদম বাসার নিচেও একাই চলে যেতে পারবে। তা আবির আবার স্কুল থেকে চলে আসবে আমার ছেলেটা, টিফিনেও বাসা থেকে খেয়ে যাবে আবার। তো সময় মতো রান্নাটাও আমাকে কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এ পর্যন্ত যারা চলে এসেছেন ভিডিওর, প্লিজ লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার কোনোটি ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন, তাহলেই আমি বুঝবো আমার ভিডিওটি আপনাদের কতটুকু ভালো লেগেছে। তো এখানেই শেষ করব আমার ব্লগ ভিডিওটি। তো আবার নতুন কোনো কন্টেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আবার দেখা হবে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।